দিনটা ছিল 25শে মার্চ, মনে ছিল বসন্তের ছোঁয়া, যেহেতু সেদিন ছিল রং খেলা। গ্যাংটক নামটা শুনলেই মনের কোণে ভেসে ওঠে বরফে মোড়ানো সাদা পাহাড় ও তার পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যের কথা। এছাড়াও রয়েছে পাহাড়ের বুকে উঁচু উঁচু সুন্দর বাড়ি, যা দেখতে কিন্তু দারুণ লাগে। পাহাড়ে ধস নামার জন্য জনপ্রতি 800 টাকা ভাড়া দিয়ে শেয়ার গাড়িতে উঠে বসেছিলাম। অনেকটা ঘুরে যাওয়ার কারণে 5 ঘন্টার রাস্তা সেদিন লেগেছিল প্রায় 9 ঘন্টারও বেশি। এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর ঝর্ণা, যার আওয়াজ কিন্তু তোমার বুকে গিয়ে লাগবে। এবং তার সাথে রয়েছে মনিস্ট্রি, শান্ত নিরিবিলি এই জায়গায় আসলে তোমার মন ও প্রাণ দুই জুড়িয়ে যাবে। এছাড়াও রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর রং বেরঙের ফুলের বাগান। তো এই নিয়েই আজকের ভিডিওটি। হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি সম্রাট ছয়টি স্ক্রিনে তুলে ধরবো নানান জায়গায়। তো বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি গ্যাংটক, সিকিমের গ্যাংটকে। আমরা এখন আছি শিলিগুড়ির রাজস্থান বলে একটা হোটেল আছে, শিলিগুড়ি স্টেশন থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে, এবং হোটেলটা খুব সুন্দর হোটেল, তোমরা চাইলে কিন্তু এই হোটেলেও থাকতে পারো। আমরা এখান থেকে যাবো SNT বাস স্ট্যান্ড, এবং SNT বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, এবং শেয়ারেও একটু দেখতে পারি যদি কীরকম কী খরচা পড়ে, এবং সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে দিয়ে দেবো। এবং এই ট্রিপটা কিন্তু পুরোটাই বাজেট ট্রিপ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি SNT বাস স্ট্যান্ড, এবার আমরা এখান থেকে টিকিট বুকিং করব। তো এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই যে এখান থেকে টিকিট বুকিং হয়। তো বন্ধুরা, আজকে হোলি, সেই কারণে কিন্তু বাস বন্ধ, আজকে কালকে 2 দিনই বাস বন্ধ থাকবে। এখন চলো শেয়ারে যাব। এই আজকে হোলির উপলক্ষে কিন্তু সিকিমের জানি না কিছু একটা সমস্যা আছে, যেন বলছে অনেক ঘুরে যাবে। শেয়ারের ভাড়া কিন্তু অনেকটাই বেশি, 800 করে পার হেড বলছে। তো বন্ধুরা, আমরা এই গাড়িতে যাচ্ছি, বুলেরো পিক আপ। গাড়ির ভাড়া আমরা তোমাকে সব পরে বলে দিচ্ছি, হোটেলে গিয়ে সমস্ত ইনফরমেশন কিন্তু দিয়ে দেবো। তো চলো গাড়িতে উঠে পড়ি। আজকের অবস্থা কিন্তু খুবই শোচনীয়, কারণ পুরো বাস টাস সবকিছুই বন্ধ, সেই কারণে আমাদের এই শেয়ারে যেতে হচ্ছে, এবং শেয়ারের ভাড়াও কিন্তু প্রচুর। চলো গাড়িটা ছাড়ুক, আশেপাশে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য তোমাদের দেখাবো। গ্যাংটক যাওয়ার পথে আমরা কিছু এখন সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমরা অর্ডার দিয়েছি হচ্ছে তোমার ভেজ থালি, এবং এই হোটেল থেকে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা বেশ খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমাদের খাবার চলে এসেছে, ভাত আছে, ডাল আছে, এখানে একটা তরকারি আছে আলু সোয়াবিনের, আর এখানে একটা বেগুনের বড়া, মিষ্টি, আর এটা হচ্ছে তোমার স্যালাড টাইপের। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি চিল বিচ হনুমান মন্দির। তো এখানে হনুমান মন্দির আছে, আর ওই নিচে ঝর্ণা। বন্ধুরা, দারুণ লাগছে, কিন্তু দারুণ মানে পাহাড়ে ও সেই ফিলিং।
তো বন্ধুরা আমরা এখন আছি চিলখোলা, আর এটা হচ্ছে চিলখোলা ব্রিজ। আর এই চিলখোলা ব্রিজের সৌন্দর্য কিন্তু অসাধারণ, চারিদিকে বেশ একটা ঠান্ডা ঠান্ডা, এখান থেকে শুরু হয়ে গেছে। আর এখান থেকে কালিম্পং 65 কিলোমিটার, ঠিক জানি না সঠিক, কিন্তু ওরকমই বললো এখানে এক দোকানদারের কাছে জিজ্ঞেস করলাম। বন্ধুরা দীর্ঘ জার্নি করার পরে এখন নেমে গেলাম, মোটামুটি 9 ঘন্টা আমাদের লাগলো এই গ্যাংটকে ঢুকতে। তো এখন হচ্ছে আমরা হোটেলে যাব, আর বৃষ্টি এখানকার যে অবস্থা, বৃষ্টিটা দেখো। প্রচুর পরিমাণে বৃষ্টি, তো বৃষ্টির মধ্যে কিন্তু আর ভিডিও করতে পারছি না, চলো একবারে হোটেলে গিয়ে কথা হচ্ছে। শুভ সকাল বন্ধুরা। তো কালকে আমরা এসেছিলাম গ্যাংটক, আমরা টোটাল এখানে একদিন থাকছি, মানে কালকে রাতে এসেছি, কালকে রাতটা থাকলাম, আজকে দিনটা পুরো রাতটা থেকে কালকে সকালে আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু একটা ট্যুর অপারেটরের সাথে যোগাযোগ করে এসেছি, এবং আমাদের কিন্তু টোটালটাই প্যাকেজ সিস্টেম, এবং প্যাকেজে কোথায় কি খরচা, কত রকম খরচা, সমস্তটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমাদের যে দাদার সাথে আমরা যোগাযোগ করে এসেছি তাদের সাথে কথা বলিয়ে দেবো। এবং চলো আস্তে আস্তে নিচে যাই, আমাদের টাইম দিয়েছিল 7:30 গাড়ি আসার টাইম, এখন 7:35 বাজে বাঙালির টাইম। এখানে আসার কোনো আমাদের কোনো প্ল্যান ছিল না, সেই কারণে আমি সেরকম ভাবে রেডি হয়ে আসিনি, কিন্তু ওই একটা সোয়েটার নিয়ে এসেছিলাম, আর ভেতরে 3-4 জিনিস পরে নিয়েছি, ঠান্ডা লাগছে না। তো বন্ধুরা একটা খুবই দুঃখের সংবাদ, সেটা হচ্ছে আমরা কিন্তু ছাংগুতে যাওয়ার পারমিশন পাইনি, ওয়েদার বাজের জন্য নাকি। তো সকালের গ্যাংটক কেমন লাগছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল লোনার্ক। তো বন্ধুরা এখন যাচ্ছি মেল রোডের দিকে, মেল রোডে যাওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে সিঁড়ি, এদিকে ওই মাথা, এদিকে ওই অবধি। বন্ধুরা সকাল সকাল মেন রোড দিয়ে হাঁটছি, এটা আলাদাই কিন্তু লাগছে, দার্জিলিং এর মেল রোড আর গ্যাংটকের মেল রোড প্রায় সেমই, কিন্তু খুব সুন্দর লাগছে। কপাল খারাপ সেই জন্য বরফ দেখতে যাওয়া হলো না, কারণ আজকে পারমিট পাইনি, দেখি কালকে যদি পাই তাহলেই থাকবো, না হলে থাকবো না। বন্ধুরা এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, এখানে সুন্দর একটু বসার জায়গা আছে, একটা আলাদাই লাগছে কিন্তু, ঠিক আছে, ঠান্ডা সকালবেলা সেরকম একটা নেই, কিন্তু এই মেল রোড দিয়ে হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগছে। বন্ধুরা এখানে একটা ওয়েস্ট পয়েন্ট প্যালেস টাইপের, ঠিক আছে, যেটাকে নিয়ে খুবই হাই ফাই, মানে যেখান থেকে গ্যাংটকের সব থেকে ভালো ভিউ দেখতে পারবা। তো ভেতরে ঢুকতে পারবো না, কিন্তু কিছুটা উঠে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে তার সিঁড়ি, ঠিক আছে। বন্ধুরা আমাদের আর বরফ দেখা হলো না, তো সেই কারণে আজকে যেহেতু ওয়েদার খারাপের জন্য দেখতে পারলাম না, এখানে লোকাল যে সাইট সিনগুলো আছে আমরা সেই সাইট সিনগুলো ঘুরবো আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের ফ্রি হতে পারে কিন্তু আমার জন্য খুবই হেল্পফুল। তো চলো। তো বন্ধুরা গাড়িতে কিন্তু উঠে পড়েছি, কপালে যেহেতু বরফ নেই আর কিছু করার নেই, তো আমরা এখন এখান থেকে আমাদের হোটেল থেকে ঠিক করে দিলো টোটাল 7টা পয়েন্ট ঘুরবো। তো 7টা পয়েন্ট কী কী ঘুরবো সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথম পয়েন্ট হচ্ছে বাগথাম, চলো। Thank you.
আকফাং ওয়াটারফলের সামনে কিন্তু আমরা চলে এসেছি। নামটা এমন উচ্চারণ করতে কষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, চলে এসেছি সেই বাকফাং ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসে কিন্তু এতটা জল পড়ে না, কালকে যেহেতু খুব বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু এতটা জল পড়ছে আমাদের ড্রাইভার দাদা যেটা বলল। আর পিছনটা কিন্তু অসাধারণ লাগছে, কালকে বৃষ্টির জল বেশ সুন্দরভাবে বেয়ে বেয়ে পড়ছে, ও অসাধারণ। বন্ধুরা, এই বাকফাং ওয়াটারফলসের উপর দিকটা কিন্তু এরকম জলের ট্রেকিং টাইপের, সেটাও কিন্তু হয় কিন্তু অনেকটা ছোট। তো চলো, প্রথম পয়েন্ট আমরা ঘুরে নিয়েছি, এবার দ্বিতীয় পয়েন্টের দিকে যাই। তো বন্ধুরা, এর পরের পয়েন্ট হচ্ছে বুদ্ধ মন্দির, আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। ভাইয়া, আপনার নাম কে? ভাইয়া টেক বাতুর। হ্যাঁ, টেক বাতুর। টেক বাতুর। তো ভাইয়া কা নাম হ্যায় টেক বাতুর। হ্যাঁ, তো দিকলিয়া ভাইয়া বহুত হি আচ্ছা হ্যায়, দিল কা সাফ হ্যায়। তো চলো, পরেরটায় বুদ্ধ টেম্পলে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে বুদ্ধ মন্দির। তো বুদ্ধ মন্দিরে কিন্তু টিকিট কাটতে হবে, টিকিটের প্রাইস হচ্ছে 10 টাকা। সুন্দর সুন্দর ফুল আছে। বন্ধুরা, বুদ্ধ মন্দির দেখে নিয়েছি, এবার যাচ্ছি আমরা তাশি ভিউ পয়েন্ট। ঠিক আছে, উপরে গিয়ে দেখি কি আছে। তো এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট। তো এই হচ্ছে তাশি ভিউ পয়েন্ট, পিছনটা বেশ সুন্দর একটা ভিউ আছে। এই ভিউ পয়েন্টে সেরকম কিছু দেখার মতো নেই, এই জাস্ট পাহাড়, আর এইদিকে আছে এরকম জঙ্গল, জঙ্গলে জঙ্গল। বন্ধুরা, এই সিকিমে কিন্তু একটা দেখলাম, সেটা হচ্ছে এখানে কিন্তু রাস্তাঘাটে স্মোকিং করা যায় না। ঠিক আছে, ধরতে পারলেই কিন্তু কপালে দুঃখ আছে, ফাইন করবে। এই জিনিসটা সবাই মাথায় রাখবে, রাস্তাঘাটে কেউ স্মোক করবে না। এখন একটা ছোট ওয়াটারফলে যাচ্ছি, এটার নাম হচ্ছে লাসা ওয়াটারফল। এখানে ভিউটা খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ ওয়াটারফল, এটা একটু ছোট কিন্তু ওয়াটারফল যেহেতু ভালোই লাগছে। বেশ ঠান্ডা কিন্তু জলটা। আমরা এখন চলে এসেছি প্ল্যান্ট কনসার্ভেটরিতে। তো হচ্ছে প্ল্যান্ট কনসার্ভেটরি, এইখানে কিন্তু টিকিট মূল্য 20 টাকা করে। তো চলো দেখি কিরকম কি ফুল আছে। আর ঠান্ডা কিন্তু লাগছে না, যার কারণে প্রথমে সোয়েটার টোয়েটার পরেছিলাম, এখন সেগুলো খুলে ফেলেছি। বন্ধুরা, এই ফুল গাছটা আমি ঠিক জানি না কি নাম, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পেছনে হচ্ছে সেই ওয়াটারফল,
আর এখানকার ওয়েদারটা কিন্তু দারুণ, জাস্ট দারুণ। চলো এবার আমরা যাই ওয়াটারফলসের দিকে। বন্ধুরা গ্যাংটক আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবে, অসাধারণ লাগবে, মানে এই ফুল দেখেই মন ভালো হয়ে যাবে। বন্ধুরা চারিদিকে ফুলের মধ্যে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ। তো বন্ধুরা আমরা এখন এসেছি গণেশ টক। তো এটা হচ্ছে গণেশ টক। তো এখানে কিন্তু রয়েছে গণেশ ঠাকুর। তো খুব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তিটি। তো এই গণেশ ঠাকুরের একটু ওপরে এখানটা কিন্তু একটু বসে রেস্ট নেওয়ার জায়গা আছে। আর এইখান থেকে ভিউটা দেখো অসাধারণ, পুরো গ্যাংটক দেখা যাচ্ছে এখান থেকে। বন্ধুরা পেছনের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, জাস্ট দেখো পেছনের নাজারাটা। তো বন্ধুরা আমাদের ওই গাড়িতেই কিন্তু রোপওয়েতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। সেই কারণে আমি রুমে গিয়ে একটুখানি চার্জ দিয়ে এখন যাচ্ছি রোপওয়ের দিকে। আর এই রোপওয়েটা হচ্ছে এমজি মার্কেট থেকে একটু এগিয়ে, মোটামুটি 5-7 মিনিট মতো লাগে এমজি মার্কেট থেকে। তো চলো রোপওয়েতে গিয়ে তোমাদের সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। এমজি মার্কেট থেকে একদম সোজা আসলে পড়বে হচ্ছে ডান দিকটা রোপওয়ে, এই হচ্ছে রোপওয়ে, যেখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। বন্ধুরা কপাল খারাপ, কারণটা হচ্ছে রোপওয়ে আজকে চলছে না, বন্ধ। মানে কপাল সব দিক থেকে খারাপ, না দেখতে পারলাম বরফ, না চড়তে পারলাম রোপওয়ে, সব দিক থেকেই গেল। বন্ধুরা এখন সময় 6:30, এখন আমরা চলে এসেছি এমজি মার্কেটে। তো চলো এমজি মার্কেটটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। রাতের এমজি মার্কেট কিন্তু এক অসাধারণ লাগছে, চারিদিকে লাইট আর মানুষের কোলাহল, আর এই চারিদিকে দোকান, এ কিন্তু এক আলাদাই লাগছে। কেনাকাটি হয়ে গেছে, একটা ছাতা একটা সোয়েটার। এবার চলো রুমে যাই, কালকে আমরা রওনা দেবো। গ্যাংটকে কিন্তু একদমই এখন অতটা ঠান্ডা নেই, ঠান্ডা অনেকটাই কম। আমরা যে প্যাকেজ করেছিলাম সেই প্যাকেজ আমাদের দাদা বলবে যে কত কি খরচা, এবং এই দাদার সাথে যোগাযোগ করলে তোমরা কিন্তু সহজেই আসতে পারবে। তো দাদা তোমার নাম? আমার নাম সুমন মণ্ডল। সুমন মণ্ডল, তো দাদা বলে দাও যারা এখানে আসতে চাইছে প্যাকেজ সিস্টেমে কিরকম কি খরচা করতে পারে, কি স্পট ভ্যারি করে সিজন অফ সিজনের উপর। আচ্ছা ঠিক আছে, সিজনে একটু রেট হাই থাকে আর অফ সিজনে একরকম রেট থাকে, অফ সিজনে রেটটা ডাউন থাকে। এখন বিষয়টা হচ্ছে আপনারা যদি কন্ট্যাক্ট করেন আগে থেকে তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি, তারপর তো বার্গেটিং করা আছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম্বারটা বলে দাও যদি কেউ আসতে চায়। 7044772185। আচ্ছা, তো দাদাকে ফোন করে নেবে, বাকিটা ফোনেই কথা বলে নেবে, তাহলে আমার মনে হয় সেটাই ভালো হবে। কি একদম ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বন্ধুরা গ্যাংটকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এই সাবস্ক্রাইব হয়তো তোমাদের কাছে ফ্রি, কিন্তু এটা আমার খুবই হেল্পফুল লাগবে।